আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে। দর্শক সবাইকে ইংরেজি শুভ নববর্ষ। সারা পৃথিবী জুড়েই আজকে মানে গতকালকে রাত্রে ইংরেজি নববর্ষ উদযাপন করেছে, 31st night উদযাপন করা হয়েছে। তো 31st night এই রাতে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনেও সেখানকার যারা সাধারণ মানুষ আছেন তারা ভেবেছিলেন একটু মোটামুটি আয়োজন টায়োজন করে মন্দের ভালো একটা 31st night উপভোগ করব। কিন্তু যেখানে ভ্লাদিমির পুতিন খ্রিস্টানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিনকেও ছাড় দেয়নি, 31st night কী হয়েছে, আনন্দ করতে গিয়ে নিজেদের জন্য বিপদে আনছে। যদিও এই ব্যাপারে ইউক্রেন গভর্নমেন্ট বা স্থানীয় যারা মেয়ররা আছেন তারা সবাইকে মেসেজ দিয়েছিলেন যে আপনারা নিরাপদে থাকুন, বাংকারে থাকুন, কারণ গতকালকে জুড়ে কিন্তু রাশিয়া বেশ কিছু হামলা চালিয়েছে আপনারা জানেন, আর খুব ভয়ানক ভয়ানক হামলা চালাচ্ছে। তো এর মাঝখানে মেয়রদের কথাবার্তা না শুনে অনেকেই বিভিন্ন জায়গায় এই 31st night উদযাপনের চেষ্টা করেছেন, বাট ভ্লাদিমির পুতিন গতকালকেও রাত্রে যে ঘটনা চালিয়েছেন এটা মর্মান্তিক হলেও আসলে পুতিন কাকে বলছে আমি শুক্র শনি বুঝি না, বড়দিন বুঝি না, এই বুঝি না, বাট আমি বুঝি হামলা চালাই যেতে হবে, কারণ জেলেন্সকিকে থামাইতে হবে, দমাইতে হবে, শিক্ষা দিতে হবে। দর্শক, ইউক্রেনের কিয়েভে গতকালকে আপনার খেয়াল থাকার কথা যে ইরানি কামিকাজে ড্রোন দিয়ে ব্যাপক হামলার পর মধ্যরাতে রাজধানী কিয়েভ সহ বেশ কিছু জায়গায় টার্গেটেড কিছু ড্রোন এবং মিসাইল হামলা করেছে রুশ সেনাবাহিনী, আর এতে বেশ কিছু জায়গায় মানুষ হতাহত হয়েছে। পাশাপাশি লাস্টে আইসা 31st night রাইখা মানুষ নিরাপদ আশ্রয়ে ছোটার জন্য কেউ বাংকারে গেছে, কেউ আবার আপনার মেট্রো রেলে গেছে, কেউ আবার আইসা আশ্রয় শিবিরগুলোতে আশ্রয় নিয়েছে। কিয়েভের মেয়র ভিটালি ক্লিসকো তিনি বলছেন যে নববর্ষ উদযাপনকে কেন্দ্র করে রাজধানীতে বিভিন্ন জায়গায় মানুষ জমায়েত হচ্ছিল, তো এর মাঝখানেই রাজধানীতে বেশ কয়েকটি বিস্ফোরণ হয়েছে যার ফলে একজনের মৃত্যু এবং একটি হোটেলও ক্ষতিগ্রস্ত হয়েছে। অপরদিকে ডেপুটি প্রেসিডেন্সিয়াল চিফ অফ স্টাফ কিরিলো টিমোশেঙ্কো তিনিও আপনার এই হামলার কথা কনফার্মেশন করেছেন। এছাড়া পশ্চিমাঞ্চলীয় শহর খমেলনিতনস্কিতে ড্রোন হামলায় দুজন আহত হয়েছে বলেও জানিয়েছে ইউক্রেনের কর্মকর্তারা। এদিকে গতকালকে কিয়েভে বিমান হামলার সাইরেন বেজে ওঠার পরপরই মানুষ আশ্রয়কেন্দ্রগুলোতে ছুটে যায়। কাকু প্রথমে যে হামলা করছে একটা, তো এর মাঝখানে সম্ভবত বিমান হামলার যে একটা আওয়াজ আছে সেটাকে অ্যাক্টিভেট করে দিলে আপনার বিভিন্ন জায়গা থেকে উদযাপন বার্তা দিয়ে সবাই যার যার গন্তব্যে বা নিরাপদ আশ্রয়ে যায়। তো হামলার পর বিস্ফোরণ কবলিত কয়েকটি জেলায় জরুরি উদ্ধারকর্মী পাঠানো হয়েছে। দেশের বিভিন্ন অঞ্চলে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরও সক্রিয় এবং জোরদার করার চেষ্টা করছে। তো যেগুলো আছে সেগুলো কি কাজ করতেছে না, নাকি এগুলো টাইম টু টাইম ইলেকট্রিসিটির মতন আসে যায়, আমি আসলে জানি না যে এটার সিস্টেমটা কী। দর্শক, ইউক্রেনে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে রাশিয়া সরি ইউক্রেন দাবি করছে গতকালকে রাতে যে হামলা হয়েছে সেটা দ্বিতীয় বৃহত্তম রকেট মিসাইল এবং কি বিমান হামলা, আর দুদিন আগেও কিন্তু বড়সড় একটা হামলা করেছে। ইউক্রেন প্রেসিডেন্ট জেলেন্সকি বলছেন যে ইউক্রেনীয়দের অন্ধকারে নববর্ষ উদযাপন করাতে রাশিয়া হামলা চালিয়ে প্রমাণ করেছে তারা প্রকৃতপক্ষেই একটি সন্ত্রাসী দেশ। ইউক্রেনের বেশ কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা সোশ্যাল মিডিয়ায় আগেই এই হামলার ইঙ্গিত দিয়েছিল বলে আপনার জানা গিয়েছে, কিন্তু আমজনতা আসলে সেই ইঙ্গিতটাকে সিরিয়াসলি নেয়নি বা তারা ভাবছে যে আরে ধর কি করব না করব এরকম কিছুই কিন্তু একটা হয়েছে। তো শুধু যে তা না, এই হামলার পর আপনার রাশিয়ার বিরুদ্ধে বা এই ঘটনাটা নিয়ে যেহেতু নববর্ষ, ইংরেজি নববর্ষ, পৃথিবীর প্রত্যেক দেশের রাষ্ট্রপ্রধানরা জনতার উদ্দেশ্যে বাণী দিছে, তো প্রত্যেক জায়গার বাণীর মধ্যেই রাশিয়ার এই হামলা নিয়ে তীব্র সমালোচনা, নিন্দা প্রস্তাব এমনকি করণীয় কী কী সেগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। তো এর মাঝখানে আলোচনায় ভিন্ন জায়গায় একটা তৈরি করেছে জার্মানি। গতকালকে রাত্রে আপনাদেরকে একটা নিউজ দিয়েছিলাম যে ন্যাটোর যিনি জেনারেল সেক্রেটারি আছেন তিনি ন্যাটোভুক্ত জোটগুলোকে আহ্বান করেছিলেন সবাই যেন ইউক্রেনের পাশে থাকে, এমনকি তাদেরকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তো জার্মানির যিনি চ্যান্সেলর আছেন ওলাফ শোলৎস তিনি তার বক্তব্যে একটু ভিন্ন রকম মানে দিয়েছেন, সেই কারণে বিষয়টা হয়তো গণমাধ্যমে আসছে। তিনি জার্মানির জনগণের উদ্দেশ্যে বার্তা দিতে গিয়ে তিনি বলেছেন যে জার্মানির জন্য সামনে কঠিন পরীক্ষা অপেক্ষা করছে, ইভেন সবাই অলরেডি কঠিন পরীক্ষা দিচ্ছে আর এই কারণে সকলের প্রশংসা করেছেন মানে জনতার, জ্বালানি সংকট সহ বিভিন্ন রকম ঝামেলাগুলোতে জনগণ যে ধৈর্যের পরিচয় দিয়েছে তিনি বলছেন যে সবাইকে এইভাবে একসাথে থাকতে হবে, তাহলে পুতিন কাকু আর ব্ল্যাকমেইল করতে পারবে না। শোলৎসের বার্তার মূল বক্তব্য ছিল রাশিয়া ইউক্রেন যুদ্ধকে নিয়ে আপনার একটা
2023 আজকের দিন থেকে গভীর আরেকটা পরিস্থিতি আসতে যাচ্ছে, এমনকি এটা নিয়ে সবাই চিন্তিত। ইউক্রেনের প্রতি রাশিয়ার পূর্ণ সমবেদনা আছে। বছরের শেষ দিনেও রাশিয়া সেইখানকার মানুষের উপর বোমা ক্ষেপণাস্ত্র যে হামলা চালিয়েছে বিষয়টা ন্যাক্কারজনক, তো জার্মানি তাদের যে সহায়তার বিষয়টা সেটা অব্যাহত রাখবে। গত পরশুদিন সম্মত নিউজটা দিয়েছিলাম, জার্মানির জনতারা আপনার যে লিওপার্ড নামক যে অত্যাধুনিক ট্যাঙ্ক যেটি ইউক্রেন চাইছে সেটা দিবে না কি দিবে না যখন ভোটাভুটি হয়েছে, সেখানে জনতা কিন্তু এই ট্যাঙ্ক দেওয়ার পক্ষে না। বাট এখন মনে হচ্ছে পরিস্থিতিতে জার্মানরা যে কথাবার্তা বলছে হয়তো দিতে পারে, নাকি হয়তো জনতার উদ্দেশ্যে একটা গেটি স্টেটিস দিছে সেটাও আমি জানি না। তারা বলছে যে জার্মানি ইউক্রেনকে এই মানে যুদ্ধ চালাতে যতটুকু সহযোগিতা দরকার নিজেদের মাতৃভূমিকে রক্ষা করার জন্য লড়াই চালিয়ে যেন যায়, আগামী দিনগুলোতেও জার্মানি এই সহায়তা অব্যাহত রাখবে। এই যুদ্ধের পর ইউরোপীয় ইউনিয়ন এবং ন্যাটো আগের চেয়ে অনেক শক্তিশালী হয়েছে বলেও তিনি জানিয়েছেন যে এই মুহূর্তে রাশিয়ার এই হামলার পর জার্মানিতেই নাকি আশ্রয় নিয়েছে প্রায় 10 লক্ষেরও বেশি ইউক্রেনীয় শরণার্থী। তিনি বলছেন যে যুদ্ধের প্রভাবে আমাদের দৈনন্দিন জীবন ক্ষতিগ্রস্ত, বাজার করতে, পেট্রোল ভরতে অথবা বিদ্যুৎ এবং গ্যাস বিল দিতে গিয়ে আমরা সবাই টের পাচ্ছি, কিন্তু জার্মানি রাশিয়াকে আর ব্ল্যাকমেলিং করতে দেবে না। গতকালকের এই হামলার মাধ্যমে রাশিয়া তাদের ধৈর্যের বাঁধ ভেঙে দিয়েছে। এই যুদ্ধ জার্মানদের আরও ঐক্যবদ্ধ করে তুলবে। গ্যাস মজুদ এবং সরবরাহে রাশিয়ার ব্ল্যাকমেলিংয়ের বাহিরে গিয়া তারা নানান ধরনের পরিকল্পনাও নিয়েছে, সেটাও সামনে এসেছে। আর জনগণকে বিদ্যুৎ সাশ্রয়ে জনগণের উদ্যোগকে খুবই কার্যকরী করার জন্য আহ্বান জানিয়েছেন। আর সামনের দিকে রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা হয়তো জারি করা হইতে পারে। তো গতকালকে এই হামলাটা কোথাও না কোথাও আসলে পুতিন কাকুর উচিত হয় না বলে আমিও মনে করি। তবে ওই যে পুতিনের কথা একটাই, বাবা আমি শুক্র শনি বুঝি না, আমি দিবস টিবস বুঝি না। ইউক্রেন প্রেসিডেন্ট জেলেন্সকি যেহেতু বলছে আমি বেঁচে থাকাকালীন অথবা প্রেসিডেন্ট থাকাকালীন তুমি আমার সাথে আলোচনায় বসবা না, যুক্তরাষ্ট্র থেকে প্রতিরক্ষা ডিফেন্স সিস্টেম আইনা বলতেছ, সব উড়াই দেমো ফাইরালামো, সেটার জবাব তোমাকে দেওয়া হচ্ছে ইটের বদলে পাথরে। তো গতকালকে সেখানে বেশ কিছু মানুষ আহত হয়েছে যারা এই মুহূর্তে ট্রিটমেন্ট নিচ্ছে। আর সর্বশেষ বক্তব্য হচ্ছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এই ব্যাপারে তারা কোনো ধরনের রিয়াকশন দেয়নি। তারা বলছে যুদ্ধের চলমান প্রক্রিয়ায় সামনের দিকে এই ভয়াবহ তীব্রতা আরও বাড়বে। পুতিনের সকল কিছু যদি আপনি একটু যোগবিয়োগ করে দেখেন, 2023 জুড়ে পৃথিবীতে আসলেই ভয়ানক কিছু ঘটতে যাচ্ছে। চারদিকে যুদ্ধ, অভাব, মঙ্গা, মন্দা, মানুষে মানুষে কী যে ঝামেলা, আর এই যুদ্ধগুলোর পিছনে সবগুলোতে দেখেন ওই যে মোরলদের দেশ, বসদের দেশ যুক্তরাষ্ট্র কম বেশি কানেক্টেড। তো এই নিয়ে যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত আমি যখন নিউজটা করছি আর কি, যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়াটা আমি গণমাধ্যমে উঠে আসে নাই, তবে অবশ্যই যুক্তরাষ্ট্র তাদের জায়গা থেকে কোনো না কোনো প্রতিক্রিয়া দিবে। তো দেখা যাক পরিস্থিতি কোন দিকে যায়। আল্লাহ সবাইকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম।